নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী নৌকা থেকে 8 জন যাত্রী থেকে 1 জন যাত্রী নিখোঁজ। সকাল 9টায় এই ঘটনা ঘটেছে। সকাল থেকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান আছে। সেখানে কিন্তু ডুবুরি আছেন, স্থানীয় ডুবুরিরা রয়েছেন, ফায়ার সার্ভিসের লোকও সেখানে এসেছে এবং স্থানীয়রা সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত সেখানে নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছেন। বালুবাহী যে নৌকাটা ছিল সেই নৌকাটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ এক ঘাট থেকে অপর ঘাটে যাওয়ার চেষ্টা করছিল। তখনই স্রোতের মধ্যে 7 জন 8 জনেই পানিতে ডুবে যায়। তার মধ্যে 7 জন উদ্ধার হয়েছে, একজন ব্যক্তিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকের মাঝে প্রশ্ন হয়েছে যে উনি কি সাঁতার জানে কি না, তাহলে সবাই উদ্ধার হয়েছে, উনি কেন উদ্ধার হতে পারল না, উনি কেন উঠতে পারল না নৌকার মধ্যে, অনেকেই প্রশ্ন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আমরা আপলোড দিয়ে থাকি, সোমেশ্বরী নদীতে অনেক সময় অনেক মানুষে ডুবে যায়, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা পর মৃত লাশ বেশি উঠে, কিন্তু অনেক সময় উদ্ধার সম্ভব হয়, অধিকাংশ সময়ে উদ্ধার সম্ভব হয়নি। এক পর্যন্ত অসংখ্য মানুষ সোমেশ্বরী নদীতে ডুবে গিয়ে আর জীবিত উদ্ধার হয়নি, তারা মৃত উদ্ধার হয়েছে। তাই সোমেশ্বরী নদীতে কি আছে, কেন মানুষ সেখানে ডুবে গেলে আর উঠতে পারে না, সেটা উপর আল্লাহই জানেন। উনি কি ডুবে যাওয়ার সাথে সাথেই বালুর নিচে পড়ে গেছে, নাকি অন্য কোনোভাবে উনি নিখোঁজ হয়ে গেছেন, এটা অনেকের কাছে প্রশ্ন বা কৌতূহল জাগতে পারে। এখানে কিন্তু আমরা সকলে জানি বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, ড্রেজার রয়েছে, অসংখ্য নৌকা রয়েছে, একটি মানুষকে উদ্ধার করা তাৎক্ষণিকভাবে উদ্ধার করা কিন্তু সম্ভব হয়। কিন্তু যেখানে নিখোঁজ হয়েছে সেখানে কিন্তু কর্ণফুলী নদীর মতো এত স্রোত নেই যে সেই মানুষটা উঠতে পারবে না, উদ্ধার হতে পারবে না, তেমন কোনো স্রোতও কিন্তু সোমেশ্বরী নদীতে নেই। কিন্তু মানুষ কেন সেখানে গোসল করতে গেলে বা অনেক সময় নিখোঁজ হলে নৌকা থেকে পড়ে গেলে কেন উদ্ধার হতে পারে না, সেই কারণ অনেকের কাছে এখনও অজানা। তাই আজ 23 জুলাই সকাল 9টায় 8 জন যাত্রী থেকে 1 জন যে নিখোঁজ ছিল, এখন পর্যন্ত ওই স্থানীয় ডুবুরি যারা আছে টিম তারা কিন্তু উদ্ধার করার কাজ চলাচ্ছে, চলমানে আছে। সো পরবর্তীতে তো জানিয়ে দেওয়া হবে উদ্ধার হয়েছে কি না। আমরা প্রায় সময় এরকমটা লক্ষ্য করে থাকি, সোমেশ্বরী নদীতে অনেক মানুষেই নিখোঁজ হলে মৃত লাশ হয়ে বেশি উঠে। ধন্যবাদ দুর্গাপুর কথা নিউজ।